আজকে বৃষ্টির দিনে রান্নাবান্নার আয়োজনটা একদমই অন্যরকম করেছিলাম প্রতিদিন একই ভাত তরকারি খেতে আর ভালো লাগে না তাই আজকে বানিয়েছিলাম খিচুড়ি আর সেটাই আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করলাম হ্যালো এভরিবান আমি ইশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমার আজকে সকালে রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করেছি খিচুড়ি মানে কাল থেকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সেই জন্য আজকে ভাবলাম খিচুড়িই বানাই তো সেই জন্য সকাল সকাল খিচুড়ি বানিয়ে ফেলেছি আর এখন হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই যে তোমার বেগুন ভাজা তারপর ওই পটল ভাজা আর এখানে করব মাছ ভাজা কাতলা মাছ ভাজা যেহেতু ঘরে ইলিশ মাছ নেই ইলিশ মাছ থাকলে আরও বেশি ভালো হতো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রতিদিনের মতো বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভাজাভুজিগুলো স্টার্ট করা যাক বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি আর আশা করি তোমরা তো খিচুড়ি বানাতে সবাই পারো তো সেই জন্য তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করলাম না তোমরা তো সবাই বানাতে পারো আর দেখো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখন বানাচ্ছি পাপড় ভাজা আর সাথে বানাবো বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা ও হ্যাঁ আর মাছ ভাজাও বানাবো ঘরে না ইলিশ মাছ ছিল না তাই কাতলা মাছ ছিল তো ভাবলাম যে কাতলা মাছটাকেই ভালো করে একটু ফ্রাই করে নিই ইলিশ মাছ থাকলে আরও বেশি একটু ভালো হতো কিন্তু ঠিক আছে কাতলা মাছ দিয়েও খেয়ে নেওয়া যাবে আর জানো তো আজকে খিচুড়িটা বানিয়েছিলাম সেরকম একটা সবজি ছিল না ঘরে শুধু বরবটি আলু ছিল আর যখন সকালবেলা এদিক দিয়ে আমাদের মানে ঘরের পাশ দিয়ে আর কি মানে ফ্ল্যাটের পাশ দিয়ে সবজিওয়ালাগুলো যায় তো ওদের কাছে কুমড়ো ছিল তো বরকে বললাম যে একটুখানি যাও তাহলে কুমড়ো নিয়ে নিয়েছ তো সেখান থেকে একটু কুমড়ো নেওয়া হলো তো তিন রকম সবজি দিয়ে আজকে বানিয়েছিলাম খিচুড়িটা আর আমি কিন্তু প্রথমে ডালটা না প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর আজকে কি আমার তো প্রতিদিনই লেট হয় মানে আমি কি বলবো আমি একদিনও সকাল সকাল করে উঠতে পারি না কিন্তু তাও আমি চেষ্টা করি সকাল সকাল করে না উঠতে পারলেও যাতে ওর জন্য খাবার টিফিন সমস্ত কিছু আর কি আমি তাড়াতাড়ি করে রেডি করে রাখতে পারি ওকে দিতে পারি কারণ ও না খেয়ে গেলে আমার তো ভালোই লাগে না মানে এমন কোনো দিন হয়নি যে ও না খেয়ে অফিস বেরিয়ে গেছে বা টিফিন না নিয়ে অফিস বেরিয়ে গেছে এমন কোনো দিন হয়নি আমি দেরি করে ঘুম থেকে উঠলেও আমি সমস্তটা ম্যানেজ করে নিই তাড়াতাড়ি করে তো দেখো ও তো খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আমি সকালে অন্য কিছু খেয়েছিলাম খিচুড়ি আর খাইনি খিচুড়িটা দুপুরবেলা খাবো আর এখানে দেখো বাসন যেগুলো মেনেছিলাম সেগুলোকে জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি আর এইবার হচ্ছে গ্যাসটাকে ভালো করে মুছে নেবো আর আমি তো প্রতিদিনই রান্নাবান্না করার পরে গ্যাসটাকে ভালো করে মুছে নিই কারণ গ্যাস না পরিষ্কার থাকলে আমার তো একদমই ভালো লাগে না তো সেই জন্য ভালো করে দেখো আমি যে স্কচ বাইট দিয়ে আর কি বাসন মাজি সেটা দিয়েই ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আরও একটা কথা আমি না কয়েকদিন ধরে মানে দু তিন দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমার একটু সমস্যা ছিল মানে সমস্যা ছিল বলতে একটু খুব ব্যস্ত ছিলাম এদিক ওদিক কাজে তো সেটা তোমরা আস্তে আস্তে ব্লগগুলো একের পর এক পাবে তখনই তোমরা বুঝতে পারবে কেন আমি ব্লগটা দিইনি কারণ পরপর আমি ব্লগ শ্যুট করেছি মানে প্রতিদিনই ব্লগ শ্যুট করেছি কিন্তু আমি সময় পাইনি এডিট করার আর তো সেই জন্যই আমি হচ্ছে তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি তো রান্নাঘরটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নেওয়ার পর চলে এসেছি আমি বাথরুমে কারণ কিছু জামা কাপড় ভেজানো আছে আর আমার প্রতিদিন জামা কাপড় ভেজানো থাকে কারণ ও না প্রতিদিন মানে যেহেতু বেরোচ্ছে আর প্রতিদিন ঘামের জামা কাপড় বাড়িতে এসে রাখে সেগুলোকে আমার প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিতে হয় আর এছাড়াও আমার জামা কাপড় থাকে কারণ আমি তো এখন বেরোচ্ছি পরাতে তো সেই জন্য প্রতিদিন আর এক জামা কাপড় পরে পড়তে যাওয়া যায় না দুদিন পর পর চেঞ্জ করতে হয় তো সেই সব কাপড়গুলো থাকে এদিক ওদিক যা তাই তো সব জামা কাপড় থাকে তো ওগুলোকে প্রতিদিনই আমার কাচতে হয় আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে মানে কালকেও বৃষ্টি হচ্ছে আজকেও হচ্ছে মানে নিম্নচাপ উঠেছে তো সেই জন্য বৃষ্টি তো হবেই তো এখন মানে মোটামুটি বাজে ওই একটা মতো তো এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি দেখো আমি জানলাটাও ঘরে দিয়ে দিয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে ঘরে জল চলে আসছে তো একটা মতো বাজে ঝুল বারান্দায় যে কটা জামাকাপড় ছিল সেগুলোকে আমি ঘরে ফ্যান চালিয়ে মেলে দিয়েছি আর যেগুলো কাচবো সেগুলো আবার ঝুল বারান্দায় মেলে দেবো কারণ এখন একদম বর্ষার সিজন প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন শুকাচ্ছে না মানে একদম জল টেনে যাচ্ছে তারপরে আমি ঘরে এরকম ফ্যানের তলায় দিয়ে দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি তাও ঠান্ডা হয়ে থাকে আর জানো তো বিশেষ করে মানে শীতকালে শীতকালে বলছি কেন বর্ষাকালে জামা কাপড় না খুব গন্ধ হয় তো তার জন্য আমি কিন্তু মানে ভিজে থাকলে গন্ধ হয়ে থাকে না তো তার জন্য আমি কিন্তু কমফোর্ট ইউজ করি যদিও আমি সারা বছরই কমফোর্ট ইউজ করি মানে যখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে যায় তারপরে কমফোর্টে ভালো করে চুবিয়ে ওগুলো চিপে নিই তাহলে যদি ভিজাও থাকে দু তিন দিন জামা কাপড়গুলো দিয়ে একদমই গন্ধ বেরোয় না তো সেই জন্য কমফোর্টটা আমি ইউজ করি আর কমফোর্টটা ইউজ না করলে না আমার একদমই ভালো লাগে না কারণ জামা কাপড় ধোয়ার পরে যে কমফোর্টের একটা গন্ধ তো সেটা ভীষণ ভালো লাগে আমার আর অভ্যাস হয়ে গেছে এখন প্রতিদিন মানে যে যাই কাচি না কেন আমি যদি একটা মানে ঘর মোছা ন্যাকড়াও কাটতে যাই তো সেখানে আমি কমফোর্ট দিই কারণ ওই যে গন্ধটা আমার ভীষণই ভালো লাগে আর মনে হয় কি ফ্রেশ ফ্রেশ লাগে সব কিছু তো সেই জন্য দেয়া মানে দিই আমি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলোকে সব মুছে নিচ্ছি ভালো করে আর লাঠি দিয়ে মুছি কারণ এখন আর আমার পক্ষে সম্ভব হয় না নিচে নিচে বসে বসে মোছা আর কি খুব কষ্ট হয় লাঠি দিয়ে মুছে নিই আর ভালো করে পরিষ্কার করেও মুছে নিই আর জানো তো একবারে যদি তুমি ভালো করে প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নাও তাহলে কিন্তু মুছতে ঘর মুছতে আর কি বেশিক্ষণ টাইম লাগে না মোটামুটি আমার কুড়ি মিনিট মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঘরটা মোছা হয়ে যায় আর যদি আমি দেখা গেল কোনোদিনও সকালবেলা ঘর ঝাড় না দিয়ে মুছছি তো তখন আমার ঘর মোছতে মিনিমাম আমার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো ওর জন্য আমি চেষ্টা করি সব সময় ঘর ঝাড় দিয়ে ঘর মোছার এটাই করা উচিত কিন্তু মাঝে মাঝে যখন আমার তাড়াহুড়ো থাকে তখন মাঝে মাঝে আমি একবারে ডাইরেক্টও ঘর মুছে নিই কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছাটাই ভালো তো যাই হোক সকালবেলা মানে তোমরা দেখলে মানে আমি ঘরটার মুছে একটুখানি চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তো সেইভাবে আর ভিডিও করিনি ফোনটা তো চার ছিল না তো এখন সন্ধে হয়ে গেছে দেখো সবাইকে গুড ইভিনিং আমি এখন একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি গ্রিন টি আর এখানে থাকলে তো আমি গ্রিন টি খাই আর এখানে থাকলে আমি দুধ মানে আমুল দুধ তো ঘরে আনিই না কারণ আমুল দুধ থাকলেই আমার নিজের চা খেতে ইচ্ছা করে তো সেই জন্য আমি তো ঘরে আমুল দুধ আনিই না এমনি লিকুইড দুধটা মোটামুটি সবসময় আমার ঘরে থাকে কেউ আসলে ওটা দিয়েই বানিয়ে দিই আর এদিকে দেখো নিজের জন্য চাটাও বানিয়ে নিচ্ছে আর আমার বড় তো তোমরাও জানো যে আমার বড় চা খেতে একদমই পছন্দ করে না মানে ও খেলেও আমার সাথে সাথে গ্রিন টিটাই খায় নিজে বানালেও গ্রিন টি খায় তো সেই জন্য চা খাওয়ার নেশাটা আমাদের বাড়িতে খুব কমই আছে আমার আছে কিন্তু সেটা বাড়ি গেলে চা দেয় এখানে থাকলে আমি কিছুই খাই না আর কি তো যাই হোক এখন চাটা খেয়ে নিচ্ছি কারণ এখন যাব পড়াতে পড়িয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো পড়িয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় দেখো আমি ফুচকা নিয়ে এসেছি কারণ আমি যেখানে পড়াতে যাই না তার পাশেই ফুচকার দোকান তো এত পরিমাণে লোভ লাগছিলো অনেকদিন ধরেই লোভ লাগছিল কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে 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 তো আজকে ফাইনালি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তো দেখো তিরিশ টাকার ফুচকা নিয়ে এসেছি আর ওই দোকানে না দশ টাকার পাঁচটা ফুচকা দেয় তো পনেরোটা মতো হয়েছে মানে পনেরোটা হওয়ার কথা ওই লোকটা ষোলোটা দিয়েছে মানে তিরিশ টাকা নিলে ষোলোটা দেয় তো যাই হোক সেটা নিয়েই বাড়ি এসেছি আর দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ফুচকা খাওয়ার পর না কিছুক্ষণ পর আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে রাতে আজকে খিচুড়ি খেয়েছিলাম এক বাটি মতো খিচুড়ি ছিল তো ও বেশিরভাগটাই খেয়েছিলো আমি এইটুকু মতো খেয়েছিলাম তো মানে ও আর পারছিল না বলে এইটুকু আমি খেয়ে নিয়েছিলাম তো এটা দিয়েই আজকে আমাদের রাতের খাবার হয়ে গেছে তো আলাদা করে সেভাবে আর কিছু বানাইনি আর কালকে তো শনিবার তো কালকে বাড়ি যাওয়ার কথা আছে আমার তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট করে বাড়ি যেতে হবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আর এই ঘরে দেখো পুরো জামাকাপড় মেলা কারণ মানে দুদিন ধরে এত বৃষ্টি জামাকাপড় শুকাচ্ছে না বাইরেও কিছু রয়েছে এখানেও কিছু মেলা রয়েছে মানে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় কিন্তু জামা কাপড় বৃষ্টিতে শুকাচ্ছেই না মানে এরকম একটা বাজে অবস্থা আর জামা কাপড় দিয়ে কমফোর্ট না দিলে না এত বাজে গন্ধ বেরোচ্ছে মানে কমফোর্ট দেওয়ার পরেও একটা মানে ব্যবসা টাইপের গন্ধ বেরোচ্ছে এটা হচ্ছে তোমার ভিজে থাকলে যে একটা গন্ধ হয় তো কিছু করার নেই এখন দেখা যাক কি হয় রোদাস্টা এগুলো সব আরেকবার করে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি বান্না করতে হবে বাড়িও যেতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা